আজ থেকে গোটা দেশ জুড়ে লাগু হচ্ছে নতুন আইন স্বাধীনতার পঁচাত্তর বছর পর ভারতে নতুন আইন কার্যকর করা হয়েছে সোমবার থেকে ব্রিটিশ আমলে তৈরি ফৌজদারি আইন বাতিল করে কার্যকর করা হলো এই আইন মোদী সরকারের দাবি ব্রিটিশ আইনে এতদিন সাজার কথা বলা ছিল আঠারোশো আটানব্বই সালে তৈরি এই ভারতীয় আইন সে আইন অবশেষে বাতিল করা হলো লাগু হলো নতুন আইন আজ থেকে ভারতবর্ষে লাগু হলো ভারতীয় ন্যায় সংহিতা সোমবার সকাল থেকেই ডায়মন্ড হারবার মহকুমার আদালতের কর্মবিরতি ডাক দিয়েছে আইনজীবীরা কর্মবিরতির পাশাপাশি নতুন আইন বাতিলের দাবিতে পথে নাবেন ডায়মন্ড হারবার মহকুমা আদালতের আইনজীবীরা তাতে কি মানে ধারা চেঞ্জ হলো তার কি নিয়ম কারণ অবশ্যই নিয়মকানুন চেঞ্জ হচ্ছে ধারা চেঞ্জ হচ্ছে এবং হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের হচ্ছে কয় ভাই কনভিকশন जीके কিছুগুলো কনভিকশন হয় সে কনভিকশনে অনেকগুলো সেকশনে কনভিকশনে আই ওয়ান্ট টু বাড়ি বাড়ি যায় কনভিকশনে এটা সিবিসি সার্ভিস সিবিসি এটা বলা হয়েছে ছাত্রী থেকে ছাত্রী মানুষ কতখানি সাফারার হবে সে একটা উদাহরণ দিয়ে আপনাকে বোঝানো যেতে পারে যে দেখা যাবে তিনশো তেইশের মামলা সেই মামলায় গিয়ে দেখা যাবে কোনো কারণে একটা সমস্যা দেখা দিয়েছে পরবর্তীকালে তারা মিটিং নেওয়ার চেষ্টা করছে কোর্টে এসে দোষ স্বীকার করার চেষ্টা করছে সেখানে ফাইন করা হয়েছে দশ হাজার টাকা মানুষের টাকা কেড়ে নেওয়া হচ্ছে পকেট থেকে আগে কত ছিল আগে ছিল হাজার টাকা এবং সেটা কমিয়ে একশো টাকা বন্ধ কোর্ট ছিল আজকে সেটাকে ম্যান্ডেট করে দেওয়া হলো দশ হাজার টাকা ফাইন আপনারা শ্রীদেব পিছন দিকে ভালো আজকে যে আপনারা বন্ধ করেছেন সাধারণ মানুষ যারা আছে তারা কি আজকে জানতো না ফুল সাধারণ মানুষ আমাদের পাশে আছে আমরা তাদেরকে বোঝাবার চেষ্টা করেছি যে যে কালা আইন এসেছে এটা গণতন্ত্রের বিরুদ্ধে আইন এটা জোর করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে এই আইনের প্রতিবাদে আমরা আজকে পেন্ডাউন স্ট্রাইকে গেছি আমরা কোনো কাজ করছি না

যেখানে যে দুটো সি আর পিসি দুটো আইপিসি দুটো এভিডেন্স অ্যাক্ট আছে যেটা আমাদের ক্ষেত্রে থাকবে আমরা কোটা কেস করতে গেলে দেখতে পাবো যে সেখানে গিয়ে সিআরপিসি আইপিসি এভিডেন্স অ্যাক্ট নিয়ে ঘুরতে হচ্ছে আবার ভারতীয় ন্যায় সংহিতা করে নিয়ে ঘুরতে হচ্ছে মানুষ কনফিউজ যে তারা কীভাবে কীভাবে পরিষেবা নেবে কোর্টেরাও কনফিউজ যে তারা কীভাবে মানুষকে লিটিক্যান্ট মানুষকে পরিষেবা দেবে তাদের কীভাবে রিলিফ দেবে এই নিয়ে মানুষ ধন্দের মধ্যে পড়েছে আমরাও ধন্দের মধ্যে পড়েছি যে সাধারণ লিটিক্যান্ট পাবলিককে কীভাবে রিলিফ দেবো আইনজীবীদের এই কর্মবিরতির ফলে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে আসা বিচার প্রার্থীদের পরিবার কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হয়েছেন নতুন আইন বাতিলের দাবিতে সোমবার সংসদে বিরোধীরা বিক্ষোভ দেখাবে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ভবিষ্যতে এই আইনের প্রভাব ঠিক কতটা জোরালো হয় এবং সাধারণ মানুষের উপর কী প্রভাব ফেলে সেটাই এখন দেখার বিষয় ব্যুরো রিপোর্ট ডিজিটাল খাবরিলাল বাংলা ডায়মন্ড হারবার ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের